মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 10:30, ইন্দ্র খেয়ে বেরিয়ে গেছে। এখনো পর্যন্ত আমার ঘরের বিছানা তোলা হয়নি। পুপু এইমাত্র ঘুম থেকে উঠলো। এখন বাচ্চাদের যেহেতু অনলাইন ক্লাস চলছে, যেই মুহূর্তে অনলাইনে লিঙ্কটা দেবে সেই মুহূর্তে বাচ্চা কাচ্চারা মুখ টুক ধুয়ে যা পারবে খেয়ে দে, তারপরে পড়তে বসে যায়। আগে যেমন একটা টাইম ছিল, 8টার সময় পড়তে যেতে হবে। এখান দিয়ে নন্দু রাজমণ্ডলের খেলা দেখাচ্ছে, দেওয়াল দিয়ে সবসময় হেঁটে হেঁটে যায়। আর আজকে সকালবেলায় যখন আমি মর্নিং ওয়াকে গেছি, আকাশের মুখ এতটাই ভার ছিল, যখন খুশি যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে এই ভেবে আমি বেশিক্ষণ আজকে হাঁটাচলাও করতে পারিনি। মাত্র 15-20 মিনিটের মধ্যে হাঁটাহাঁটি কমপ্লিট করে বাড়ি ফিরে চলে এলাম, কিন্তু এই মাত্র বৃষ্টিটাকে আমি দেখতে পেলাম। অত টেনশন নিয়ে আমি হেঁটেছি বলুন তো। সো চলুন এবারে ঘরের যেটুকু কাজকর্ম আছে সেই কাজকর্মগুলোকে কমপ্লিট করে রান্নাঘরে ঢুকতে হবে। আজকে দেখি কী রান্না হবে। ইন্দ্র দোকান থেকে পনির এনে দিয়ে গেছে, আর আমার ফড়িংকে একটুখানি আপনারা দেখে নিন। ফড়িংবাবু এতক্ষণ নিচেই খেলাধুলা করছিল, এবারে ওর খাঁচায় চলে যাওয়ার সময় হয়ে গেছে, কারণ পুপু নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আর যদি নিচ থেকে কিছু মুখ ঠুক দিয়ে ফেলে পুপু হয়তো বুঝতেও পারবে না, সেই জন্য খাঁচায় ভরে রেখে দেবো। আর এখনও ও ঘুমাবেও, এখন আর জ্বালাতন করবে না, পেটটা একটুখানি ভর্তি আছে। তো ওর পেট ভর্তি থাকলে কোনো জিনিসে মুখ দেওয়ার অত নেশা নেই, বুঝতে পারলেন? আর একটা কথা বলি, কালকে ও খাঁচা থেকে বেরোনো শিখে গেছে, আজকে এই খাট থেকে একবার লাফ দিয়েছে। কত সাবধানে রাখার পরেও চোখের যে একটুখানি আড়াল হয়েছে খাট থেকে লাফ দিয়েছে। আর সোফাটাকে আমরা একটুখানি সরিয়ে দিয়েছিলাম, এই যে এইটুকু জায়গায় যে খালি রেখে দিয়েছি না, এইটুকু জায়গা আর খালি রাখা যাবে না। সোফাটাকে যদি খাটের সঙ্গে লাগিয়ে রেখে দিই তাহলে ও যে কোনো মুহূর্তে সোফার মধ্যে লাফ দিতে পারবে, লাফ দিয়ে তারপরে নিচে নামতে পারবে। এইভাবেই সিস্টেমটা বানিয়ে রেখে দিতে। আচ্ছা, এই হলো আমাদের ফড়িং বাবুর দাঁত, দুধের দাঁত। এই দাঁত পড়ে গিয়ে আবার নতুন দাঁত উঠবে, তখন ওর ওই কামড়ানোর নেশাটা চলে যাবে। আর দেখবেন একটা জিনিস, আমার পুপু যেইখানে বসবে সেইখানে পুরো জঙ্গল বানিয়ে রেখে দেবে। এই দেখুন, কদিন আগে আঁকাঝোঁকা করেছে সেই ব্রাশ তুলি এই জায়গায়। বাবা, লিওনার্দো দা ভিঞ্চি! এই যে চা খেয়েছে, বিস্কুট এখানে, কাপ এখানে, বোতলও এইখানে, বিভিন্ন টাইপের জিনিস এইটুকু জায়গার মধ্যে। মানে ওকে বিশাল বড় বাড়িঘর দেওয়ার দরকার নেই, জাস্ট এক ফোঁটা জমি ওর নামে দিয়ে দিলে ব্যাস, ওইটুকুর মধ্যেই ও যাপন করে নিতে পারবে। মানে ওখানেই বাস, ওখানেই চাষ, সব কিছুর ব্যবস্থা ও করে নিতে পারবে। এই দেখুন, এইখানে বোতল, এইখানে বিভিন্ন রকম বই। আর বই যে কোথায় রয়েছে, আপনারা যারা বিদ্যাকে ভালোবাসেন তারা দেখলে মোটামুটি চমকে যাবেন, বিরমিও খেতে পারেন। আশেপাশের বাড়ির লোকরা এবারে সামনের ক্লাবকে জানাবে, জানিয়ে আমাদের নামে দেখবেন কেস কামারে ঠুকে দেবে। এত চেঁচালে যে কোনো আওয়াজ এক নাগারে যদি কারোর কান অব্দি পৌঁছাতেই থাকে তখন দেখবেন সে একটুখানি ইরিটেট হয়ে যায়, ভালো মানুষ একটুখানি খেপে যায়। সে যাই হোক, আজকে কি রান্না হবে সেটা আগে দেখিয়ে নিই। আজকে সকালবেলা ইন্দ্র দোকান থেকে এই মালাই পনিরটা এনেছে, এই ফার্স্ট টাইম আমি এই পনিরটা রান্না করবো। এমনি যখনই পনির রান্না করেছি মিষ্টির দোকান থেকে যে পনিরগুলো পাওয়া যায় শক্তপোক্ত সেগুলো দিয়েই আমি রান্না করেছি, কিন্তু দোকানদার বললো এই পনিরটা নাকি ভীষণ ভালো, যতজন খেয়েছে তারা খুব ভালো একটা রিভিউ দিয়েছে। আজকে আমার ঘরে রান্না হবে, আমি আপনাদের রিভিউ দেবো। দেখা, এটা হচ্ছে 200 গ্রামের একখানা মালাই পনির। এই পনিরটাকে ভাজতে হবে না, ভাজলে পুরো চুইংগামের মতন হয়ে যাবে। জাস্ট মশলা ফসলা কষিয়ে নিয়ে ঝোল দিয়ে তার মধ্যে এটা দিয়ে দিলেই হয়ে যাবে রান্না। আর আমরা যদি
যেহেতু ভাতের সঙ্গে পনিরটা খাবো, পনিরের মধ্যে অল্প একটুখানি আলু অ্যাড করতে হবে। এখানে চাল কুমড়োটা লবণ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে রয়েছে একখানা ইলিশ মাছের মাথা, চাল কুমড়োর থেকে মাথা বেশি বড়, এই দিয়ে হবে একখানা তরকারি। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রত্যেক দিন সকালবেলায় উঠে যখনই মর্নিং ওয়াকে যাচ্ছি, সকাল 10:30-11:30 সময় আমার একটুখানি ঘুম ঘুম পাচ্ছে, তখন যদি 5-10 মিনিটের জন্য একটুখানি ঘুমিয়ে রেস্ট নিয়ে নিই, 5-10 মিনিট কিন্তু একদম নাকটাকে কুম্ভকর্ণের মতো না, 5-10 মিনিট যদি ঘুম দিয়ে নিতে পারি, তারপরের কাজগুলো আমি সুষ্ঠু সবলভাবে করতে পারবো। আর না হলে মনে হচ্ছে হামাগুড়ি দিচ্ছি, এনার্জি পাচ্ছি না। আপনাদের সঙ্গে কি এরকম হয়? আমার কিন্তু এরকম হয়। ইলিশ মাছের মাথাটা এইভাবে এপিট ওপিট করে ভেজে নিয়ে সেই তেলের মধ্যে ফোড়ন দিতে হবে একটা তেজপাতা। আর অল্প একটুখানি জিরে, একদম অল্প, ফোড়ন না দিলে নয়, সেইভাবেই দিয়েছি। এখানে রয়েছে আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা দিয়ে দেবো এর মধ্যে, আর অর্ধেকটা দেবো পনিরের মধ্যে। মশলাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে মাছের মাথাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আগে থেকে সেদ্ধ করে রাখা চাল কুমড়োটা এর মধ্যে দিয়ে দেবো। চাল কুমড়োটাকে মাছের মাথা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এবারে এটাকে ওই গাছে বসিয়ে দেবো। নামানোর আগে লবণ মিষ্টি চেটে দেখবো, আর এটা শুকিয়েছে কিনা সেটা দেখলেই ব্যাস, এটা রান্না কমপ্লিট। এবারে আমি রান্না করবো পনির। কি চটপট রান্না হয়ে যায় না? চাল কুমড়ো বানানোর জন্য যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম, আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম চাল কুমড়োর মধ্যে, অর্ধেক দিয়েছি, অর্ধেকটা পনিরের মধ্যে দেবো বলে রেখে দিয়েছি। এখানে কিছুটা চাল মগজ নিয়ে নিয়েছি, আর কয়েকটা কাজু বাদাম সব দিয়ে দিলাম। আর দেবো টক দই, একদম অল্প পরিমাণে দিতে হবে, হ্যাঁ তরকারি কিন্তু টক টক হবে না। সব মশলা দিয়ে এরকম একখানা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে কাটবো মালাই পনিরের প্যাকেট, দেখি এর মধ্যে টুকরো কড়াই আছে না আমাকে টুকরো করতে হবে। এই দেখুন প্যাকেটের মধ্যে সব টুকরো টুকরো করে দেওয়াই আছে, বাড়িতে এনে আলাদা করে টুকরো করতে হবে না। একটা খেয়ে দেখি, হ্যাঁ বাবাই একটা খেয়ে দেখ বাবাই, দারুণ খেতে দেখ, শুধু শুধুই খাওয়া যাবে। পনির রান্না করার জন্য আলুটাকে হালকা করে ভেজে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে, তেল রয়েছে, তেলের মধ্যে ফোড়ন দেব গোটা গরম মশলা, একদম অল্প পরিমাণে একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা একটুখানি চড়বড় করে আসলে আগে থেকে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটাকে তেলের সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে গ্যাসটাকে একদম আস্তে করে দিয়ে নিয়েছি, যেহেতু এর মধ্যে কাজু বাদাম আর দই রয়েছে, যদি জোরে করে গ্যাস দিই নিচটা লেগে যাওয়ার ভয় আছে। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এর সঙ্গে আর কোনো রকম দেখা সাক্ষাৎ নেই। ঢাকা চাপা দেওয়ার 2-3 মিনিটের মধ্যেই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এই মশলার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। আলুর সঙ্গে মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল, যতটুকু গ্রেভির দরকার ঠিক ততটুকুই গরম জল মেশাতে হবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে মালাই পনিরটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণে ছিল, বুঝতে পারিনি যে এতটা অল্প থাকবে। নামানোর আগে এর মধ্যে অল্প একটুখানি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে রাখলেই হয়ে যাবে আজকে আমাদের পনিরের তরকারি। আর এই মালাই পনিরটা শুধু শুধুই খেয়ে ফেলা যাচ্ছে, আমি যদিও খুব একটা পনির খেতে ভালোবাসি না কিন্তু এটা খেয়ে দেখলাম ব্যাপক খেতে, পুরো মনে হচ্ছে ফ্রেশ একদম। আমাদের আজকের লাঞ্চ মেনু আলু পনিরের তরকারি আর মাছের মাথা দিয়ে যে চাল কুমড়োটা বানিয়েছিলাম, ঠিক এরকম টাইট ফিট করে রান্না করলে তবেই ভালো লাগবে। আর যদি বাটিতে নামানোর পরে ভেতর থেকে জল বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে রান্নাটা ঠিকঠাক হয়নি। আর আমার যে ট্রাইপডটা রয়েছে এই ট্রাইপডটা নিয়ে ওর যত খেলাধুলা, এটা যতক্ষণ না ভাঙবে ততক্ষণ শান্তি নেই, মায়ের কেরিয়ার তুমি ধ্বংস করে দিচ্ছ তাই তো? ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, আমার বন্ধুরা ভয় পাবে তো বাবা, ও বাবা চলো 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 চলো।
কাজকর্ম রয়েছে সেটুকু কমপ্লিট পরিষ্কার পরিচ্ছন্ন করে একটুখানি খাঁচার মধ্যে রেখেছি। আমার জন্য চা বসিয়ে দিয়েছি, পুপু ঘুম থেকে উঠলে আমি আর পুপু দুজনে একসঙ্গে বসে চা খাবো। আর এখনো পর্যন্ত সুজাতা আসেনি, তাই এই জায়গাটা পরিষ্কার করতে পারছি না। ও বাসনটা বের করে নিয়ে গেলে এই জায়গাটা একটুখানি ক্লিন করে নিয়ে তারপরে ব্রেকফাস্টের ব্যবস্থা করবো। তাহলে চলো না, আমার বকবক কাজকর্ম মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। আর বৃষ্টি এখন না হলেও এত মেঘলা করে রয়েছে, ঘুমোটা একটা গরম ছেড়েছে। আর দেখতে পাচ্ছেন আমাকে যত এখান দিয়ে ঘোরাফেরা করতে দেখবে তত ঘাড়ে ওর বেড়ে যাবে। আমি চাটা নিয়ে আসবো, তারপরে ওকে খুলবো। ওকে যখনই খুলে দিচ্ছি ইদানিং ওর এত সাহস বেড়ে গেছে, বাইরে এসে এখানটায় দাঁড়িয়ে রয়েছে। আমি রান্নাঘরে কী করছি না করছি সেটা ওকে এখন দেখতে হবে। তো চলুন, টাটা, খুব ভালো থাকবেন।